আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হলো অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স হচ্ছে হলো একটা বিলুপ্ত প্রায় অঙ্গ আমাদের বডিতে, যেটা কিনা আসলে আমাদের খুব বেশি এখনো পর্যন্ত তার ফাংশন আবিষ্কার ওরকম ভাবে করা যায়নি। তো তার নাম হচ্ছে হলো বার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। তো বার্মিফর্ম শব্দটা আসছে কোথা থেকে, এটা দেখতে হচ্ছে অনেকটা ওয়ার্ম বা ক্রিমির মতো, সেই জন্য দ্যাটস ওয়াই কল দ্য বার্মিফর্ম, বা এটা দেখতে কয়েল শেপ, কয়েলের মতো বা ওয়ার্মের মতো দেখতে বা ক্রিমির মতো দেখতে, দ্যাটস ওয়াই কল দ্য বার্মিফর্ম। এটা যদি আমরা একটু ফিগারে দেখি, এই যে দেখো এটা হচ্ছে অনেকটা ক্রিমির মতো দেখতে, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্সের ফিগার। সো ক্রিমির মতো দেখতে সেই জন্য তার নাম হচ্ছে হলো বার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। সো দুই নম্বর পয়েন্ট যদি আসি, এখানে হচ্ছে হলো আমাদের 2 সেন্টিমিটার বিলো দ্য আইলোসিকাল জাংশন। সো এই অ্যাপেন্ডিক্সটা কোথায় থাকতেছে, 2 সেন্টিমিটার বিলো দ্য আইলোসিকাল জাংশন, আইলোসিকাল জাংশনে 2 সেন্টিমিটার নিচে থাকে। আমরা যদি একটু ফিগারে দেখি, ফিগারটা যে এ হচ্ছে আইলোসিকাল জাংশন, তার থেকে 2 সেন্টিমিটার নিচে, নিচে ফিগারটা তো একই জিনিস দেখাইছে। আইলোসিকাল জাংশন এটা আইলিয়াম, এবং এটা হচ্ছে আইলিয়াম, এটা হচ্ছে সিকাম, তার মধ্যে যে জাংশন আইলোসিকাল জাংশন, এখানে একটা আইলোসিকাল বাল্ব থাকে, তার ঠিক 2 সেন্টিমিটার নিচে থাকে অ্যাপেন্ডিক্সটা, ওপেনিং হচ্ছে হলো সিকামে। তো অ্যাপেন্ডিক্স হচ্ছে একটা লার্জ গাটের অংশ, এখানে হচ্ছে একটা ওপেনিং থাকে লার্জ গাটের সাথে, এটা হচ্ছে অরিফিস, এ হচ্ছিল সে অরিফিস হচ্ছিল এটা, এটা হচ্ছে অরিফিসটা, অরিফিস অফ দ্য বার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, এই অরিফিস। তো তারপরে যদি দেখি আমরা, এখানে কি থাকে, আমাদের পেরিটোনিয়াল একটা ফোল্ড থাকে যেটার নাম হচ্ছে হলো মেজো অ্যাপেন্ডিক্স। তো মেজো অ্যাপেন্ডিক্স কোনটা, মেজর অ্যাপেন্ডিক্স হচ্ছিল এইটা হচ্ছে মেজর অ্যাপেন্ডিক্স, অথবা আরেকটা ফিগারে দেখি আমরা, এ হচ্ছে হলো মেজর অ্যাপেন্ডিক্স, এটা মেজর অ্যাপেন্ডিক্স অথবা এই অ্যাপেন্ডিক্স। সো অ্যাপেন্ডিক্স এর যে পেরিটোনিয়াল ফোল্ডটা থাকে এর নাম হচ্ছে হলো মেজর অ্যাপেন্ডিক্স। তারপরে হচ্ছে হলো যেটা থাকে সেটা হচ্ছে হলো যে এখানে বেসিক কিছু কথা বলছে, দেখো অ্যাপেন্ডিক্স ইজ দ্য পার্ট অফ দ্য লার্জ গাট, কিন্তু এখানে ডেভয়েড অফ টিনিয়া কোলাই অথবা সেকুলেশন এগুলো থাকে না। তো লার্জ গাটের যে বাকি অংশটুকু আছে, দ্যাট মিন্স সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রানভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগমেন্ট কোলন, তাদের মধ্যে হচ্ছে টিনিয়া কোলাই থাকে, কিন্তু এই অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে টিনিয়া কোলাই থাকে না। এই ফিগারটা তো খুব সুন্দর করে দেখা যাচ্ছে, এই হচ্ছে হলো টিনিয়া কোলাই, যেটা এসে এখানে শেষ হয়েছে। তো যখন অ্যাপেন্ডিসাইটিস হয়, অপারেশন করা লাগে, তখন যখন তখন যদি সার্জন যদি অ্যাপেন্ডিক্স খুঁজে না পায়, তখন হচ্ছে হলো টিনিয়া কোলাইটা ধরে তার লাস্ট প্রান্ত পর্যন্ত চলে যায়। তো তার লাস্ট প্রান্তের যে অ্যাপেন্ডিক্স সে অবশ্যই খুঁজে পাবে। সো অ্যাপেন্ডিক্স খুঁজে বের করার জন্য এটা একটা ভালো, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে, টিনিয়া কোলাইটা যেখানে শেষ সেখানে অ্যাপেন্ডিক্সে বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্স পাওয়া যাবে। সো এটার কথাই বলছে এখানে যে ইট ইজ দ্য ডিভাইডার, অ্যাপেন্ডিক্স মিন্স টিনিয়া কোলাই যেখানে শেষ, তারপর অ্যাপেন্ডিক্সটা থাকতেছে। তারপরে হচ্ছে হলো অ্যাপেন্ডিক্সটা তাহলে মানে সার্ফেস অ্যানাটমি যদি বলা হয়, তাহলে সেটা 2 সেন্টিমিটার বিলো দ্য আইলোসিকাল ভালভ। এবং নেক্সট পয়েন্ট ম্যাকবার্নিস পয়েন্ট, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ম্যাকবার্নিস পয়েন্টটা কি, ম্যাকবার্নিস পয়েন্ট হচ্ছে হলো যে অ্যান্টেরিয়র সুপ্রিয়র আইলিয়াক স্পাইন থেকে আম্বিলিকাস পর্যন্ত যদি একটা লম্বা লাইন টানা হয়, আমার লাইনটা সোজা হয় নাই, লম্বা লাইন টানা হয়, তার মিডিয়াল 2/3 এবং ল্যাটারাল 1/3 বরাবর যে পয়েন্টটা সেটা হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট। সো এটা হচ্ছে হলো এখানকার ম্যাকবার্নিস পয়েন্ট। তো এই ম্যাকবার্নিস পয়েন্টের মধ্যে সর্বদা বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স থাকবে। সো কেউ যদি অ্যাপেন্ডিসাইটিস হয়, মানে ইনফ্লামেশন দ্য অ্যাপেন্ডিক্স হয়, দিস ইজ কল দ্য অ্যাপেন্ডিসাইটিস। তো এই ম্যাকবার্নিস পয়েন্টে, দ্যাট মিন্স আম্বিলিকাস থেকে অ্যান্টিসুপ্রিয়ালিক স্পাইনের একটা লম্বা লম্বি লাইন টানলে তার মিডিয়াল 2/3 ল্যাটারাল 1/3 যে জাংশন, এখানে যদি আমরা প্রেস করি, তাহলে সে ম্যাক্সিমাম পেইন ফিল করবে বা টেন্ডারনেস পাবো। সো এটাকে বলা হয় ম্যাকবার্নিস পয়েন্ট। সো এখানে যে বেসিক কথা বলতে হচ্ছে 2/3 1/3 এই জাংশন বরাবর আম্বিলিকাস থেকে রাইট আইলিয়াক ফসার, রাইট আইলিয়াক ফসাতে, এবং সেখানে আমরা ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস পাই অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে। আরও দুইটা সাইন পাই আমরা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে, সেটা হচ্ছে হলো রোবিস্কি সাইন, আর একটা হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস। রোবিস্কি সাইন হচ্ছে হলো যদি পেশেন্টের
রাইট আইলিয়াক ফসাতে যদি আমরা তাকে প্রেস করি বা প্রেসার দেই তাহলে সে পেইনটা ফিল করবে হচ্ছে হলো আমাদের মানে লেফট সাইডের আইলিয়াক ফসাতে এখানে যদি আমরা তাকে প্রেস করি সে পেইন ফিল করবে রাইট সাইডে দ্যাট মিন্স তার একটা ইনফ্ল্যামেশন রাইট সাইডে রয়েছে আর আরেকটা সাইন যেটা সেটা হচ্ছে হলো রিবাউন্ড টেন্ডারনেস সেক্ষেত্রে যেটা সেটা হচ্ছে হলো যদি আমি তার অ্যাবডোমেনে প্রেস করি যখন তাকে প্রেস করছি বা প্রেসার দিছি তখন সে কিছুটা পেইন ফিল করছে কিন্তু যখন আমি হাতটা সরাই নিব বা প্রেসারটা রিলিফ করব তখন সে ম্যাক্সিমাম পেইন ফিল করবে সো যখন প্রেস করছি তখন পেইন কম ফিল করছে যখন প্রেসার তুলে নিছি তখন সে বেশি পেইন ফিল করছে দিস ইজ কল দ্য রিবাউন্ড টেন্ডারনেস আর রুফিসকিসন হচ্ছে হলো রাইট লেফট সাইডে যদি আমি তাকে প্রেসার দিই সে পেইনটা ফিল করবে রাইট সাইডে আর ম্যাকবার্নিস পয়েন্টে যদি টেন্ডারনেস পাওয়া যায় সো এই তিনটা হচ্ছে হলো একটা অ্যাপেন্ডিসাইটিসের টিপিক্যাল সাইন বলা যেতে পারে তারপরে হচ্ছে হলো এখানে কিছু বেসিক কথাবার্তা বলছে যে অ্যাপেন্ডিক্সের প্রেজেন্টেশন কি প্রেজেন্টেশন হচ্ছে হলো আমাদের বডিতে অ্যাপেন্ডিক্স কোন কোন ভাবে থাকতে পারে সো সবচেয়ে কমন যেটা থাকে সেটা হচ্ছে হলো রেক্টুসিকাল রেক্টুসিকাল হচ্ছে ম্যাক্সিমাম 60% থাকতেছে দ্যাট মিন্স সিকামের অথবা কোলনের পিছনে থাকবে দিস ইজ রেক্টুসিকাল আরেকটা হচ্ছে হলো কমন যেটা পেলভিকটা সেটা হচ্ছে দুই নম্বর যেটা কমন সেটা হচ্ছে পেলভিকটেপ আর তিন নম্বর যেটা কমন সেটা হচ্ছে হলো সাবসিকাল সাবসিকাল মিনিস হলো নিচে থাকবে সিকামের নিচে যখন থাকে দিস ইজ কল দ্য সাবসিকাল আরও কিছু প্রেজেন্টেশন আছে যেমন হচ্ছে হলো মিড ইনগুইনাল একদম 90 ডিগ্রিতে থাকবে মিড ইনগুইনাল তারপর হচ্ছে হলো যদি আইলোসিকাল যে জাংশন আছে তার উপরের দিকে থাকে দিস ইজ কল দ্য প্রি আইলিয়াক আর যদি আইলিয়াকের পিছনে থাকে দিস ইজ কল দ্য পোস্ট আইলিয়াক সো সবচেয়ে কমন হচ্ছে হলো রেক্টুসিকাল তারপরে পেলভি আর আদার যে প্রেজেন্টেশন একটা হচ্ছে নিচে থাকে সাবসিকাল আর একটা 90 ডিগ্রি থাকতেছে মিড ইনগুইনাল আর একটা হচ্ছে হলো আমাদের পোস্ট আইলিয়াক একটা হচ্ছে হলো পি আইলিয়াক তার মধ্যে হচ্ছে হলো যে সবচেয়ে ডেঞ্জারাস কোনটা সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে হলো আমাদের সবচেয়ে সেকেন্ড মোস্ট পেলভিক সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে হলো আমাদের স্প্লিনিং যেটা দ্যাট মিন্স প্রি আইলিয়াক এবং পোস্ট আইলিয়াক মানে স্প্লিনিং টাইপের দুইটা ভার্সন ছিল একটা প্রি আইলিয়াক একটা পোস্ট আইলিয়াক যে স্প্লিনিং হচ্ছে হলো কমন তার দুইটা ভার্সন একটা প্রি আইলিয়াক অ্যান্ড পোস্ট আইলিয়াক তো স্প্লিনিং টাইপটা হচ্ছে হলো সবচেয়ে মোস্ট ডেঞ্জারাস হচ্ছে হলো স্প্লিনিং কেন ডেঞ্জারাস কারণ হচ্ছে হলো এখানে যখন ইনফ্ল্যামেশন হয় এই ইনফ্ল্যামেশনটা পেরিটোনিয়াল ক্যাভিটিতে ছড়ায় পড়ে সো পেরিটোনিয়াল ক্যাভিটি যদি ইনফ্ল্যামেশন হয় দিস ইজ কল দ্য পেরিটোনাইটিস সো পেরিটোনাইটিসটা হচ্ছে হলো খুবই ডেঞ্জারাস তখন হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটিটা হচ্ছে হলো মানে বোর্ড লাইক অ্যাপিয়ারেন্স হয়ে যায় খুব শক্ত হয়ে যায় এবং খুব পেইনফুল কন্ডিশন এখন কথা হচ্ছে হলো যে এই হচ্ছে প্রেজেন্টেশন থাকে এখন একটা অ্যাপেন্ডিক্সের পার্টগুলো কী কী আছে একটা অ্যাপেন্ডিক্সের পার্ট হচ্ছে তিনটা পোর্শন থাকে একটা বেস একটা বডি একটা হচ্ছে টিপ সো একটা যদি অ্যাপেন্ডিক্স দেখাই এ হচ্ছে তার বেস এটা হচ্ছে তার বডি আর এটা হচ্ছে তার টিপ তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হলো যে এখানে একটু খেয়াল করে দেখো যে আমার ব্লাড সাপ্লাইটা যদি দেখি ব্লাড সাপ্লাইটা হচ্ছে হলো বেস থেকে শুরু হয়ে সে টিপের দিকে গেছে সো বেস থেকে শুরু হয়ে যে টিপের দিকে যেহেতু গেছে তো সেক্ষেত্রে যদি নেক্রোসিস হয় বা ইস্কেমিয়া হয় সহজ করে যদি বলি যে ব্লাড ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে ফার্স্টে ডেফিসিয়েন্সি হবে টিপে টিপে ব্লাডের ডেফিসিয়েন্সি হওয়ার চান্স বেজের থেকে বেশি কারণ যেহেতু ব্লাডটা বেজ থেকে শুরু করে টিপের দিকে আসছে সো ইস্কিমিয়া যদি বলি বা হাইপোক্সিয়া বলি তাহলে সেক্ষেত্রে বেজে মানে বেজ থেকে টিপের দিকে হওয়ার চান্স বেশি সো টিপের দিকে আমাদের নেক্রোসিস বলি ইস্কিমিয়া বলি হাইপোক্সিয়া এগুলো হওয়ার চান্স বেশি আর একটা জিনিস হচ্ছে হলো এখানে বডিটা তো হচ্ছে হলো বেসিক্যালি নেরো শেপ এবং বেসটা হচ্ছে 2 সেন্টিমিটার বিলো আইলোসিকাল জাংশন থেকে 2 সেন্টিমিটার নিচে থাকতেছে এরপরে হচ্ছে হলো যে অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে আমাদের ব্লাড সাপ্লাই কি তো ব্লাড সাপ্লাই হচ্ছে হলো অ্যাপেন্ডিকুলার আর্টারি অ্যাপেন্ডিকুলার আর্টারি এটা কার ব্রাঞ্চ একটা ব্রাঞ্চ হচ্ছে হলো আইলোসিকাল আর্টারি ব্রাঞ্চ সো অ্যাপেন্ডিকুলার আর্টারি ব্রাঞ্চ হচ্ছে আইলোসিকাল আর্টারি এই ফিগারটা দেখো এটা হচ্ছে হলো আমাদের আইলোসিকাল আর্টারি এখানে দেখা যাচ্ছে না এটাতে আসি আমাদের অ্যাপেন্ডিক্সের এখানে মোটামুটি দেখা যায় সেটা হচ্ছে হলো যে এটা হচ্ছিল তার ব্লাড সাপ্লাই ছিল এটা হচ্ছে তার ব্লাড সাপ্লাই এটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিকুলার আর্টারি এটা ব্রাঞ্চ হচ্ছিল আইলোসিকাল আর্টারি ব্রাঞ্চ হচ্ছে অ্যাপেন্ডিকুলার আর্টারি
তো তারপরে হচ্ছে হলো তার ভেনাস ড্রেন ইজ করসপন্ডিং টু দ্য আর্টারি, আর্টারি যেরকম তার অনুসারে সে চলে যায়, আর লিম্ফে ড্রেন ইজ হলো সুপ্রিয়র মেসেন্টারিক লিম নোড, সুপ্রিয় মেসেন্টারিক লিম নোড বাই দ্য আইলোস আইলোকোলিক নোড। নার্ভ সাপ্লাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট, T10 বা থোরাসিক টেন দিয়ে তার নার্ভ সাপ্লাই। এটা ইম্পর্টেন্ট কেন, কারণ হচ্ছে হলো যদি কারো অ্যাপেন্ডিসাইটিস হয় তাহলে সেক্ষেত্রে তার হচ্ছে হলো পেইনটা ফিল করবে আম্বিলিক অ্যাসে, মানে সে এখানে সে পেইন ফিল করবে, মানে তার পেইনের প্রেজেন্টেশন হচ্ছে হলো প্রথম তার পেরি আম্বিলিকাল, আম্বিলিক অ্যাসের চারপাশে তার পেইন ফিল করবে, তারপর পেইনটা শিফট করবে হচ্ছে হলো রাইট আইলিয়াক ফসার দিকে। দ্যাট মিন্স প্রথম দিকে পেইন যখন ইনিশিয়াল স্টেজে থাকবে, প্রথম স্টেজে তার পেইনটা পেরি আম্বিলিকাল বা আম্বিলিক অ্যাসের চারপাশে সে ফিল করবে, তারপর সময় যাবে তখন আস্তে আস্তে পেইনটা রাইট আইলিয়াক ফসার দিকে শিফট করবে। এখন কথা হচ্ছে হলো যে তার ইনফ্লামেশন হয়েছে এইটার মধ্যে অ্যাপেন্ডিক্সে, কিন্তু তার পেইনটা কেন হচ্ছে হলো, সে ইনফ্লামেশন যদি তার ইনফ্লামেশন হয়েছে তার এই জায়গাতে, কিন্তু তার পেইনটা কেন এখানে ফিল করবে, তার উত্তর হচ্ছে হলো যেটা সেটা হচ্ছে হলো যে অ্যাপেন্ডিক্সের নার্ভ সাপ্লাই হচ্ছে হলো থোরাসিক টেন, সেম নার্ভ সাপ্লাই হচ্ছিল আম্বিলিক অ্যাসে, সো থোরাসিক টেন আম্বিলিক অ্যাসে নার্ভ সাপ্লাই থোরাসিক টেন, দ্যাটস ওয়াই হচ্ছিল আমাদের রেফার্ড পেইন হয়েছিল অ্যাপেন্ডিক্সের পেইনটা আম্বিলিক অ্যাসে রেফার্ড করে। এবার যদি আসি অ্যাপেন্ডিক্সের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, এখানে যেহেতু জিআইটি, সেখানে জিআইটির ক্ষেত্রে কমনলি একটা ফর্মুলা, চারটা লেয়ার থাকে, একটা হচ্ছিল আউটার টুইনার, এক ইনার টাউটার, বাইরের দিকে থাকবে সেরোসা, তারপর হচ্ছিল মাসেল লেয়ার, তারপর হচ্ছিল সাবমিকোসা অ্যান্ড মিকোসা, আর ইনার থেকে চিন্তা করলে মিকোসা, সাবমিকোসা, মাসেল লেয়ার এবং সেরোসা। তো মিকোসার মধ্যে মানে লাইনিং এপিথিলিয়াম, তো যেহেতু আলটিমেটলি এটা গার্টের অংশ, জিআইটির অংশ, সেক্ষেত্রে তার লাইনিং এপিথিলিয়াম সিম্পল কলামনার এপিথিলিয়াম, আর তার হচ্ছে হলো সাবমিকোসার মধ্যে ব্লাড থাকবে, নার্ভ থাকবে। এখানে স্পেশাল জিনিস যেটা সেটা হচ্ছে হলো আমাদের এখানে লিম্ফেটিক ফলিকল থাকে, এই লিম্ফেটিক ফলিকল হচ্ছে হলো এটার একটা স্পেশাল নাম আছে, সাবমিকোসে অ্যাবডোমিনাল টনসিল বলা হয়, এটা এমসিকিউ তে প্রায় সময় আসে। অ্যাবডোমিনাল টনসিল বলতে কোনটা বোঝায়, লিম্ফেটিক ফলিকল অফ দ্য অ্যাপেন্ডিক্স অ্যাবডোমিনাল টনসিল বলে, সে লাইনিক এপিথেলিয়াম সিম্পল কলামনার এপিথেলিয়াম, এখানে এই যে কলামনার এপি সিম্পল কলামনার এপিথেলিয়াম উইথ দ্য গবলেট সেল থাকতেছে, গবলেট সেলের কাজ হচ্ছে হলো মিউকাস সিক্রেশন করা, একটা ইউনিসেলুলার গ্ল্যান্ডুলার স্ট্রাকচার, এটা হচ্ছে হলো একমাত্র গ্ল্যান্ড যেটা হচ্ছে ইউনিসেলুলার বা একটা মাত্র সেল থেকে তৈরি হয়, এবং এটা কাজ হচ্ছে হলো মিউকাস তৈরি করা। এবং মিউকাস তৈরি করে কেন, কারণ হচ্ছে হলো গাটের মধ্যে স্টুলটা তো হার্ড থাকে, তো মিউকাস যদি তৈরি করে তাহলে স্টুলটা ইজিলি মানে ওয়ালটাকে ইনজুরি না করে সেটা আউট হয়ে যেতে পারবে, সেই জন্য মিউকাস তৈরি করে বা ইজিলি ডিফিকেশন হওয়ার জন্য। তারপরে হচ্ছে হলো মিউকোসা, সাবমিকোসা, মাসেল, মাসেলের মধ্যে দুইটা লেয়ার থাকবে, এটা কমন ফর্মুলা জিআইটির ক্ষেত্রে, আউটার লংজিটুডিনাল ইনার সার্কুলার, সো আমরা দেখি নি মাসেলের ক্ষেত্রে আউটার লংজিটুডিনাল এবং ইনার সার্কুলার মাসেল থাকতেছে। এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে হলো যে আমাদের মাসেলের ক্ষেত্রে গেলো আর সেরোসা, সেরোসার ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে পেরিটোনিয়াল ফোল্ড, এবং সেটা হচ্ছে এই যেটা থাকে সেরোসা, সো এটা হচ্ছে সবার বাইরে থেকে সেটা হচ্ছে সেরোসা, তো সেরোসার ক্ষেত্রে আসলে মানে জাস্ট সেরোসা তাহলে চারটা লেয়ার থাকলো, একটা হচ্ছে হলো ইনার টপটা চিন্তা করলে মিউকোসা, সাবমিউকোসা, মাসেল লেয়ার এবং সেরোসা থাকতেছে। তারপরে হচ্ছে হলো এখান থেকে আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, তাহলে ইনফ্লামেশন অফ দ্য অ্যাপেন্ডিক্স ইজ কল্ড দ্য অ্যাপেন্ডিসাইটিস, এটা খুবই কমন কেস, ওয়ার্ডের ক্ষেত্রে ইনভেরিয়েবলি পাওয়া যায়, আর এখানে ইনফ্লামেশনটা সাধারণত বাচ্চাদের হয়, সাধারণত 8 থেকে 20-25 বছরের মধ্যে কমনলি পাওয়া যায়, এই এজে ম্যাক্সিমাম অ্যাডোলেসেন্স এজে পাওয়া যায়। এখন এটার প্রেজেন্টেশন যদি বলি তাহলে হচ্ছে হলো তাদের কমনলি থাকে হচ্ছে হলো অ্যাবডোমিনাল পেইন থাকে, মানে পিরি আম্বিলিক্যাল পেইন, যেটা কিনা আসলে রাইট আইলিয়াক ফসার দিকে শিফট করে, এবং সেই পেইনটার সাথে তার অ্যাসোসিয়েটেড নৌসিয়া, বমিটিং থাকে, এবং তার জ্বর থাকে, যেহেতু একটা ইনফ্লামেটরি কন্ডিশন, সো জ্বর থাকে, নৌসিয়া, বমিটিং থাকে, এবং ইম্পর্টেন্ট যেটা অ্যাবডোমিনাল পেইন থাকে, অ্যাবডোমিনাল পেইনটা অ্যাম্বিলিক্যাল থেকে রাইট সাইডের দিকে শিফট করে। তো এটার আসলে ইনফ্লামেশন যখন হয় তখন এর একটা পেইনফুল কন্ডিশন, এটার অ্যাকচুয়াল ট্রিটমেন্ট হচ্ছে হলো মানে অ্যাপেন্ডিসেক্টমি করতে হয়, মানে রিমুভাল অফ দ্য অ্যাপেন্ডিক্স কেটে ফেলে দিতে হয়, এটা যেহেতু আমাদের ইম্পর্টেন্ট কোনো অর্গান না, তো সেক্ষেত্রে আসলে ফেলে দিলে কোনো প্রবলেম হয় না, তো এটা ট্রিটমেন্ট, অ্যাকচুয়াল ট্রিটমেন্ট হচ্ছে হলো রিমুভাল অফ দ্য অ্যাপেন্ডিক্স। তারপরে অনেক সময় কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়া হয়, তো সেক্ষেত্রে আসলে জাস্ট
ফিভারটা কমানোর জন্য সিমটোমেটিক ট্রিটমেন্ট হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো প্রপার ট্রিটমেন্ট নয়। অ্যাপেন্ডিক্সেকটমি একটা মেইন ইম্পর্টেন্ট। আর হচ্ছে হলো যখন অ্যাপেন্ডিক্স ইনফ্লামেশন হয় তো সেটা দেখতে রেড কালার থাকবে, সোয়েলিং থাকবে। ইম্পর্টেন্ট একটি হিস্টোলজিক্যাল ফাইন্ডিং হচ্ছে হলো যে হোল থিকনেস বরাবর আমরা নিউট্রোফিল পাবো, স্পেশালি আমরা কনফার্মের জন্য মাসেল লেয়ারে যদি নিউট্রোফিল পাই তাহলে সেটা এটা কনফার্ম যে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। কারণ অ্যাপেন্ডিসাইটিস হলে তাহলে সেক্ষেত্রে ইনফ্লামেটরি কন্ডিশনের জন্য, যেহেতু একটা অ্যাকিউট ইনফ্লামেটরি কন্ডিশন, সেক্ষেত্রে নিউট্রোফিলটা ইনফিল্ট্রেশন হয়। তো যেখানে মিউকোসা, সাব মিউকোসা, মাসেল এবং সিরোসা পর্যন্ত পাওয়া যায়, সেরকম ডট ডট প্রচুর আমরা মাসেল লেয়ারে নিউট্রোফিল পাবো। দিস ইজ দেন আমরা কনফার্ম করবো এটা অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল। থ্যাংক ইউ।